আজ শুক্রবার ছাব্বিশে মাঘ দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি ধনুরাশি ধনলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ ভিডিওটি শুরুতেই আপনাদের জানাব আজ যেহেতু শুক্রবার এই শুক্রবারের মাহাত্ম কিন্তু এসেছে অসুরদের গুরুদেব শুক্রাচার্যের কাছ থেকে আজ শুক্রবারই শুক্রাচার্যের নামে আর শুক্রই কিন্তু নবগ্রহের মধ্যে জীবনকে মহিমান্বিত করবার জন্য জাঁক জমকে ভরিয়ে তোলার জন্য লাকজারি লাইফস্টাইল এমনকি ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মিডিয়া নিউজ এন্টারটেনমেন্ট ফিল্ম টেলিভিশন এই ধরনের জগতে যারা ক্রিয়াকলাপ করেন মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রীর বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু শুক্র মজবুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজ শুক্রবারের দিনে শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি একশো আটবার করে দিন শুরু করুন এতে শুক্রাচার্যের অসীম কৃপালব্ধ আপনারা নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে আজ যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন তাদের জন্য দিনটি রাজ্যকের ন্যায় পরিলক্ষিত হচ্ছে আজ ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য আপনারা সময় অর্থ দুই কিন্তু ব্যয় করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করতে পারেন চাকরিজীবীদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা বা ট্যালেন্টের কারণে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে পারেন রাজনীতিবিদদেরও সমাজে নাম মান সম্মান বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে হাউসওয়াইফদের দিনে শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গবন্ধু স্বজন কেউ আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিচ্ছে না তো সে বিষয়ে আপনাদেরকেই কিন্তু নজর প্রদান করতে হবে আজ আপনাদের অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা এগুলিকে সঠিক জায়গায় যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই লাভবান হবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই